আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, আজকে আমাদের অতিথি ব্যাচেলার পয়েন্টের সেই আলোচিত চরিত্র এবং স্বনামধন্য একজন অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর কিন্তু চট্টগ্রামের। আচ্ছা, এই চট্টগ্রামের বিষয়ে একটা কথা বলে যে এই চাটগাইয়া ফুয়া মাটি ধরলে লোয়া, মানে চট্টগ্রামের ছেলেরা মাটিতে পড়লেও নাকি লোয়া। আচ্ছা, তাহলে মেয়েরা কি? মেয়েরাও তাই, মেয়েরাও তাই। সাবিলা, আপনার তো যাত্রা শুরু হলো এই মিডিয়াতে 2010-এ, দেখতে দেখতে এক দশক কেটে গেছে, তো কি মনে হচ্ছে, মানে কতটুকু সাবিলা এগোতে পারলো এক দশকের পরিক্রমায়? আমি দর্শকদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, বিভিন্ন চরিত্র করার সুযোগ পেয়েছি, ভালো ভালো গল্পে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় এটাই আমার সব থেকে বড় পাওয়া। আপনি তো বেশি পরিচিত হয়েছেন সম্ভবত অমির ব্যাচেলার পয়েন্টে, নয় কি? অবশ্যই, অমির ভাইয়ের ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে অনেক দর্শক আমাকে নাবিলা হিসাবে চিনেছে এবং অনেক জায়গায় গেলে এখনও আমাকে নাবিলা নাবিলা বলেই ডাকে। এটা আমি অনেক এনজয় করি পার্সোনালি, এবং ব্যাচেলার পয়েন্টের তো ডেফিনেটলি একটা ফ্যান বেস আছে, যেটা অনেক স্ট্রং একটা ফ্যান বেস। না, নাবিলা নামটা রাখার কোনো কি কারণ ছিল? সেটা কি সাবিলা নাবিলা কাছাকাছি বলে? না, আমরা নাম নিয়ে চিন্তা করছিলাম, পরে জাস্ট মনে হলো নাবিলা নামটা অনেক অনেকের আমরা অনেক অনেকের মাধ্যমেই শুন, মানে অনেকের কাছেই নাবিলা নামটা শুনি, সেই জন্য একটা রিলেটেবল নাম রাখার জন্য আসলে নাবিলা নামটা রাখা হয়েছে। আপনার কি মনে হয় ব্যাচেলার পয়েন্ট আপনার ক্যারিয়ারে কতটা মোড় ঘুরিয়েছে? ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমি অনেক দর্শকের ভালোবাসা পেয়েছি এবং ভিন্ন ভিন্ন ধরনের দর্শকের ভালোবাসা পেয়েছি, বিভিন্ন বয়সের দর্শকের ভালোবাসা পেয়েছি। তো অবশ্যই ব্যাচেলার পয়েন্ট আমার ক্যারিয়ারের অনেক পছন্দের একটা কাজ, যে কাজটা সবসময় আমার সাথে থাকবে। এই সিরিজের সবচেয়ে মানে কোন স্মৃতিটা আপনাকে সবসময় নাড়া দেবে? আই থিঙ্ক আমাদের ব্যাচেলার পয়েন্টের প্রতি শ্যুটিংয়ে কোনো না কোনো মজার কিছু ঘটেছে, এবং আসলে এত লম্বা জার্নি, আমরা 2017 থেকে শ্যুটিং শুরু করেছি, 2023-এ এসে শেষ হয়েছে, 2022-এ এসে, তো অনেক অনেক স্মৃতি আছে আসলে। এখন মানে প্রতিদিনের শ্যুটিংই কোনো স্পেশাল কিছু একটা ছিল, এখন ঠিক স্পেসিফিকভাবে কিছু বলতে পারছি না। সেই সিরিজে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে ছিল? আমার সাথে অনেক বছরের পরিচয় আসলে অমি ভাইয়েরই, সব থেকে লম্বা সময় ধরে আমি অমি ভাইয়ের সাথেই, অমি ভাইকেই চিনি। এছাড়া আসলে কাস্ট অ্যান্ড ক্রু, মানে এডি যারা ছিল বা যারা কাস্টিংয়ে ছিল, সবার সাথেই আমার ভালো একটা সম্পর্ক অবশ্যই আছে। নেক্সটে কী কী কাজে আসছেন আপনি? আইসক্রিনের একটা খুব ভালো একটা ওটিটি, মানে আইসক্রিন ওটিটি লঞ্চ হলো, এবং আইসক্রিনে আমার একটা ওয়েব সিরিজ যাবে ইনশাআল্লাহ, আফরান নিশো ভাইয়ের সাথে, নয়েম ইমতিয়াজ নিয়ামুলের ক্লুলেস মার্ডার। এছাড়া চরকিতে আমার ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে মার্কিউলিস, আবু শাহেদ ইমনের, এই দুটা ওটিটি আছে সাথে। আর এছাড়া বেশ কিছু ঈদের নাচকে কাজ করছি। নাচ নিয়ে তো আপনার ছোটোবেলা থেকে দারুণ আগ্রহ ছিল, নাচটা কি প্র্যাকটিস হচ্ছে? নাচ আসলে আগ্রহ ছিল বলতে, আমি তো আসলে ট্রেন্ড ক্লাসিক্যাল ড্যান্সার, সো সেই ক্ষেত্রে অবশ্যই নাচের এদিক, মানে কখনো না কখনো নাচের সাথে থাকাই হয়। আগের মতো হয়তো প্রোগ্রাম করা হয় না বা স্টেজে কাজ করা হয় না, বাট নাচ আমার সাথে সবসময় থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি অভিনয় নিয়ে? সেভাবে স্পেসিফিক কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, চাইবো যে যে কাজটা করি না কেন, দর্শক যেন কাজটি পছন্দ করেন, এবং বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এবং ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে যেন কাজ করতে পারি। এনটিভি দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদেরকে বলবো সবসময় আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। দর্শক, শুনলেন এতক্ষণ আপনাদের প্রিয় অভিনেত্রীর কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।